তোমাদেরকে বললাম না যে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছে যার ফলে প্রচুর আম পড়েছে তো সেই এত পরিমাণে ঝড় হয়েছিল দুই দিন ধরে আমাদের কারেন্ট নেই মানে কালকে থেকে যে গেছে আজকে বিকাল হতে যায় এখনো পর্যন্ত আসেনি আর এতটাই ঝড় হয়েছে যে চারপাশে প্রচুর গাছপালা পড়েছে তো কারেন্ট আজকে না আসার চান্স হচ্ছে সব থেকে বেশি তো আমাদের ট্যাঙ্কিতে অলরেডি জল হচ্ছে তোমার হাফের নিচে চলে এসছে জল না থাকলে স্বাভাবিকভাবেই কাজকর্মে খুব অসুবিধা হয় তো আমি বাপিকে বললাম কাকা হচ্ছে ছোট একটাই সরু পাইপ কিনে নিয়ে এসেছে পাইপটা ভালোই লম্বা এই পাইপটা নিয়ে এসেছে কাকা ওই ছাদে জল দেওয়ার জন্য ওদের তো হচ্ছে একতলার ছাদ প্রচুর গরম হয় আর আমার ছোট গাকাই সরু পাইপ দেই ওদের দোতলাতে ট্যাঙ্কিতে জল তুলতে আমি ভাবি করলাম কি তুমি এই পাইপটা নিয়ে ওপর থেকে যাও এই বিকাল বেলাতে তো সরকারের কলের জলে একটু প্রেশার থাকে না যাবে কিছুক্ষণ ওয়েট করো করো বলতে বলতে পাঁচ দশ মিনিটের মতো ওয়েট করলাম বাপি বলছে কিছুতেই আসছে না আমি বললাম দাঁড়াও আমি ওপরে গিয়ে দেখি এখান থেকে দেখতে পাচ্ছি জলটা দোতলা পেরিয়ে তলায় চলে গেছে আমাদের ওই তিনতলায় জানলার কাছে কিন্তু ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম দেখলাম উঠছে নামছে উঠছে নামছে জলটা তার উপরে আর উঠছে না বাপি বলছে ওর পাইপে হবে না ওর প্রেশার নেই এবার নিচ থেকে পাইপ ফেটে যাবে তারপরে বাপিকে আমি বললাম বাপি পাইপটা যখন ওপরে তোলা হয়েছে সেই ঊষা দিয়ে চলে যাওয়ার পর থেকে আমাদের উপরতলা ধোয়া মোছা কিছুই হয়নি মাঝে মাঝে খালি ঝাড় দেওয়া হয় বাপি আর আমি আগে থেকেই অনেকদিন থেকেই বলছিলাম যে ধোয়া মোছা করতে লাগবে আমি বললাম তুমি আজকে এটা ধোয়া মোছা করবো পাইপটা দিয়ে জল ঢালো চারপাশে তো আমার ঘরে আর দাদার ঘরটা বাকি রেখে যে জায়গাগুলোতে ফার্নিচার নেই সেই জায়গাগুলোটা পুরো জল দিয়ে ধোয়া মোছা হয়েছে তো আমার ঘরটা দাদার ঘরটা পরে করা হবে আবার দেখো কিরকম পরিমাণে চকচক করছে প্রচুর টাইম লেগেছিল এটা করতে মানে এক বছরে ধুলো মানে বুঝতে পারছো কিরকম ময়লা ছিল এই পাশটা অনেকটা জল পড়ে গেছে তোমরা যারা নতুন বাড়ি তাদেরকে আমি একটাই সাজেশন দেব যে কটা রুম প্রয়োজন না তার থেকে একটা এক্সট্রা বেশি রুম রাখাই উচিত মানে গেস্ট রুম হিসাবে তার থেকে বেশি রুম না রাখাই ভালো কিন্তু আমাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত রুম হয়ে গেছে আমাদের পাঁচখানা খালি আছে গেস্ট রুম মানে আমাদের তিনটে নিড রুম ছাড়াও তো প্রচুর পরিমাণে মেন্টেন করতে লাগে আর আমাদের বাড়িতে সেই মেন্টেনের লোক নেই মানে তিনজন আমরা তিনজনের মতো কাজে ব্যস্ত থাকি তো একদিন সময় বার করে কাজকর্ম করা মানে ভীষণ চাপের হয়ে যায় তো এটাই বলবো যে প্রয়োজনের থেকে অতিথিদের বেশি রুম করলে আমাদের ঘরে থাকার লোক কম রুম বেশি হয়ে গেছে এই হচ্ছে সমস্যা এইখানটা তো কাদা ছিল এরকম নিচটাও তার মানে কাদা হয়ে আছে